আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা হলো আপনার প্রোটিন এনার্জি নিউট্রিশন। আমরা কিন্তু খাবার প্রতিদিন খাইতেছি সবাই, কিন্তু আমাদের খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। কারণ আমরা কিন্তু প্রায়ই আমাদের যে এনার্জি ডেফিসিয়েন্সি হয়, আমাদের শরীরে রোগ হয়, এটা আমাদের প্রোটিনের অভাব হয়। বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যারা আছে, আমরা জানি যে এই যদি এনার্জি আপনার শরীরে আমাদের প্রোটিনের, কারণ আমাদের বডিটা কি প্রোটিন দিয়ে তৈরি, অতএব আমাদের খাদ্যের মধ্যে যাতে প্রোটিন থাকে সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে লাগবে। তো আমাদের কিন্তু বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যারা, তারা দেখবেন একদম এংলা পাতলা থাকে, চামড়া একদম হাত দিলে চামড়া উঠতে যায় গিয়া। মানে আমি জাস্ট আইডিয়া চাচ্ছি যে আমাদের এই প্রোটিন এনার্জি যদি কম থাকে কারোর মধ্যে, তাহলে এটা হইতে পারে। দেখবেন তার শরীর একদম পাতলা, বয়স্ক যারা আছে তারারও এই রূপ হয়, হালকা থাকবো, চামড়া হাত দিয়ে তুলবে, এবার টান দিলে চামড়া ইজিলি উঠতে যাবে। প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, মানে এই রকম মানুষকে বোঝা যায় যে বিশেষ করে আফ্রিকার দেখবেন আপনার পেট এই বড়, যদি আপনার দেখতে দেখেন আফ্রিকার কোনো বাচ্চা মানে এইদিকে বেশি, আমাদের এখানেও আছে গ্রামে গ্রামে আমাদের প্রচুর বাচ্চা আছে যারা আমরা জানি না, আমাদের অভাব মানে অজ্ঞতার কারণে অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চারা প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে। মাছ মাংস ডিম দুধ এইগুলি যোগে প্রোটিনের সোর্স। তো বাচ্চারা আমরা কী পরিমাণে প্রোটিন খাওয়াইবো এটা আমাদের সবার জানতে লাগবে। যদি আমরা না জানি তাহলে আমাদের কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রোটিনের ঘাটতি দেখা দেবো। বড় যারা আছি আমরা, আমাদেরও সেম প্রোটিন কিন্তু আমাদের ডেইলি দরকার। আমার ওজন যদি 70 কেজি থাকে তাহলে 70 গ্রাম প্রোটিন ডেইলি দরকার। একটা মানুষের ওজন যদি 40 কেজি থাকে তাহলে 40 গ্রাম প্রোটিন দরকার। তো আমরা কী দেখি অনেক সময় আমাদের সেই ওজন অনুযায়ী আমরা খাই না, ঠিক আছে। তো এখন আমাদের প্রশ্ন হলো আমরা বড় যারা আছি, আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিটা হইলেও আমরা কিছু চলতে দিতে পারবো, কিন্তু আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা, তাদের যাতে প্রোটিন ডেফিসিয়েন্সি না হয়। তারা যদি প্রোটিন ডেফিসিয়েন্সি হয় তাহলে কী হইব, তাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে হয়, ব্রেনটা ঠিক মতো হইতে হয়, তখন কী হইব তার পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সে ভুলে যাইবো গিয়া, সে পড়লে দেখবেন মনও থাকে না। আমরা অনেক সময় এই সমস্যায় ভুগি। তো আমরা যদি ছোটো থাকতেই বাচ্চাদের ঠিকভাবে আমরা প্রোটিন দিই, প্রোটিন বলতে কী আপনি মাছ দুধ মাংস আছে সোয়াবিন আছে এইগুলি এই জাতীয় খাবারগুলি আমাদের বাচ্চাদেরকে বেশি করে খাওয়াইতে লাগবে। যদি তেইলে কী তার ব্রেন ডেভেলপমেন্ট যেটা সঠিক থাকবো। তো আমাদের উদ্দেশ্য হলো যাই যে বিশেষ করে আমাদের স্কুলে যারা পড়ে তারা দেখেন এখন মিড ডে মিলে ডিম দেওয়া সপ্তাহে দুইটা, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তার উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই যাতে আমার বাচ্চাদের প্রোটিন ডেফিসিয়েন্সি না হয়। তো বাড়ি ঘরে আমার একদিন দুই দিন স্কুলে আমরা পাইলাম, কিন্তু বাকি যেদিন আছে বাড়িতে তারে সেদিনও সম পরিমাণে ডিম খাও, নাইলে মাছ খাও, নাইলে দুধ খা। এখন দেখেন এখন তো খুব সুবিধা, 14 টাকা হইলে আমি দুধ পাইতেছি, 200 ml দুধ আমুল তাজা পাওয়া যায়। তো আমরা কী করব, প্যাকেট জাতীয় বিভিন্ন দুধ আছে। তো আমি যদি ইচ্ছা করলে আমরা যে কোনো বাচ্চারে চিপসের প্যাকেট না খাওয়াইয়া, কুরকুরি না খাওয়াইয়া, আমি ইচ্ছা করলে এক কাপ দুধ খাওয়াইতে পারি। যদি আমি খাওয়াই তাহলে তার কি প্রোটিন ডেফিসিয়েন্সি, আর প্রোটিন ডেফিসিয়েন্সি যদি না হয় তাইলে কিন্তু আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি যদি না হয় তাইলে সে বাচ্চার ব্রেন ভালো থাকবো এবং পড়াশোনায় মন দিব, ঠিক আছে। যাই হোক, আপনাদেরকে উদ্দেশ্য একটাই যে আপনার বাড়িতে আমাদের যারা বাচ্চারা আছে তারারে আপনার ঠিকভাবে দুধ খাওয়াবেন, তার মাছের পিস দরকার লাগলে বড় পিস খাওয়াবেন, বড়রা ছোটো পিস খাইব। মানে অ্যাকচুয়ালি কি ছোটো বাচ্চারা গ্রোয়িং স্টেজে থাকে, তারা শরীর বড় হইব, তার হে যদি বড় ফ্রুট মানে মাছের পিস খায় আর বড়রা ছোটো পিস খাইব। কিন্তু আমাদের দেখা যায় বাড়ি ঘরে কী হয়, যে বড়রা থাকে তারে তো হয় বড় পিস, আর হে তো ছোটো তারে ছোটো পিস দেওয়া হয়। হ্যাঁ, এইটা যাতে না হয়। আরেকটা জিনিস হলো যদি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা থাকে, যে বাড়িতে ছেলে বাচ্চারা বড়টা খাওয়ানি হয় আর মেয়ে বাচ্চারা ছোটো খাওয়ানি হয়, কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে মানে সাইন্টিফিক্যালি মেয়েরে ছেলের চেয়ে ডাবল প্রোটিন খাওয়ানি লাগে। মানে মেয়েদের কারণ কি শরীর তো ফিজিক্যালি দুর্বল, তার লেগে মেয়েরারে যদি ছেলেরে একটা ডিম দেওয়া হয় মেয়েরে দুইটা ডিম দেওয়া উচিত। মানে প্রোটিন ডেফিসিয়েন্সি যদি আমাদের মানে ঠিক মতো মানে মিটাইতে লাগে একটা ছেলে এবং মেয়ের মধ্যে। তো আশা করি আমার এই আলোচনা আপনারা বুঝছেন যে আমাদের প্রত্যেকেই বাড়ি ঘরে আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। তো সেই ডেফিসিয়েন্সি মানে অভাব আছে, আমরা খাবারে
মাছ মাংস সঠিকভাবে আমরা ওটা খাই না। হ্যাঁ, তো আমাদের এটা মেনটেন করতে লাগবো। আরেকটা যেটা কইলাম দুধ, দুধ এখন বাজারে আমুল তাজা এখন বিভিন্ন কোয়ালিটির দুধ আছে, এটা আমরা কম পয়সার মধ্যে আমরা পাইয়া যাই। এটা আইনে আমাদের বাচ্চারে অনেক সময় গরুর দুধ কি আমরা সব গ্রামে অ্যাভেলেবল নাই, সবখানে অ্যাভেলেবল না, তো আমরা বাজার থেকে কিনে আনি তাদের দুধ খাওয়াই। সোয়াবিন আমার সস্তার মধ্যে প্রোটিন আছে, এটাও খাওয়াইতে পারি। হ্যাঁ, মাছ আছে, ডিম আছে, যাই হোক এগুলি সব খাওয়াবে, তাইলে আমাদের এই এনার্জি লেভেলটা ঠিক থাকবো এবং আমাদের বাচ্চারা সুস্থ থাকবো। কারণ এই আজকে ছোটো বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, তারে যদি ঠিক মতো আমরা খাওয়াইয়া দিয়ে দিই, তার ব্রেন ডেভেলপমেন্ট যদি ঠিক মতো হয় তাহলে বড় হইলে তার ভিতরে আমরা কষ্ট করতে থাকবো, আর যদি আমাদের অভাব থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কষ্ট পাইব। তো সবাই আপনারা এদিকে দেখতে দেবেন, আপনারা মারা আছেন যারা, মা মাসি কাকি যারাই আছেন, আপনারা দেখবেন আমাদের বাচ্চারা মানে প্রোটিন পরিমাণটা যাতে বেশি হয়, এদিকে দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ আপনারা শোনার জন্য। আমরা আপনার এখানে আইসি একটা বিশেষ কারণে, যাই হোক মানে আমরা এই স্টপ সিঙ্গল ইউজ প্লাস্টিক, মানে সিঙ্গল ইউজ প্লাস্টিক এটা আপনারা সবাই জানেনই যে আমরা এখন বাজারে গেলেই আমরা পলি কেরি ব্যাগ আনতে আসি, সরষের তেল কিনলে প্লাস্টিকের প্যাকেট, যেটি আমরা আর দ্বিতীয়বার ইউজ করি না, এটা আমরা কাটার পরেই যেখানে কিছু আমরা ফেলে দিই। তো এতে কী হয়েছে, আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যেতে গে, বিশেষ করে আমাদের এই যে মাটির নিচে জল যেটা আমরা তুলি সেই জলের অভাব হইতেছে। দ্বিতীয়ত আমরা প্লাস্টিকের বোতল দিয়ে জল খাইতেছি, তো জল খাওয়ার পরে বোতলটাও যেখানে খুঁজে আমরা ফলাইতেছি। তো আমরা উদ্দেশ্য হইলো যে আমরা আজকে এখানে এসে আপনাকে আলোচনা হচ্ছে যে আমরা এগুলি যেখানে খুশি আমরা এগুলি না ফেলার জন্য এটা আমরা একটা জায়গাতে রাখলাম, যেটা আবার যাতে পরিবেশের ক্ষতি না হয় এমনভাবে আমরা আগুনে জ্বালাইতাম না, দরকার লাগলে আমরা বাড়ির মধ্যে একটা গর্ত হইয়া ওই জায়গাতে সবগুলো একখানে জমা রাখা দিল, তাহলে কি পৃথিবীর বেশি জায়গা নষ্ট হইত না। তো আমরা অলরেডি আমাদের স্কুলে এই প্রজেক্ট আমাদের চলছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 100 প্লাস্টিকের প্যাকেট, যেমন চিপসের প্যাকেট, কুরকুরির প্যাকেট দিতেছে, জলের বোতল দিতেছে, প্লাস্টিকের ওয়ান টাইম। তো আমরা কী করতেছি, এইগুলি একটা জায়গার মধ্যে আমরা এইগুলি রাখতেছি জমাইয়া, এবং আমরা কয়েকদিন আগে আমরা মাটির যেখানে নিচু জায়গা আসলো এই জায়গার মধ্যে আমরা এগুলো ফিল আপ করে দিয়েছি, ফিল আপ করে এখানে মাটি দিয়ে দিয়েছি, এবং এখানে আমরা ফুল গাছ লাগাই দিচ্ছি। সবচেয়ে ভালো হইলো গিয়া মানে উত্তম হইলো এইটাই যে আমরা সিঙ্গল ইউজ প্লাস্টিক অ্যাভয়েড করা, রিউজ না করা। আমরা বাজারে গেলেই আমরা কিন্তু আর ক্যারি ব্যাগে জিনিস কিনে আনি, এখন কথা হইলো যে আমরা ক্যারি ব্যাগ কম ইউজ করবো, আগে আসতো ছোটির ব্যাগ, এখন তো ছোটির ব্যাগ নাই, এই এখন আমরা আগে তো মানে পত্রিকার ঠুঙ্গা পাওয়া যেত, সেই ঠুঙ্গার ইউজও বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার চাইতেছি যে পৃথিবীকে বাঁচাইতে গেলে আমাদের এইসব জিনিসটি আমরা অ্যাভয়েড করতে লাগবো এবং আমরা বাদ দিতে লাগবো। হ্যাঁ, কথা এই যে কোম্পানি বন্ধ হওয়ার লেখা, আসলে কি আমরা সচেতন হইতে হবে, যদি আমরা সচেতন হই তাহলেই আমরা এটার থেকে বাঁচতে পারবো এবং পৃথিবীটা আরও বাঁচাতে পারবো। আর নাইলে কি আজকে আমরা যে যত প্লাস্টিক ব্যবহার করতেছি ওয়ান টাইম মানে সিঙ্গুল ইউজ, যেমন জলের বোতল, এইটা লাস্ট কিন্তু আমরা বাড়ি থেকে ড্রেনে সমুদ্রের পরিবেশ নষ্ট হইতেছে, সমুদ্রের মাছ নষ্ট হইতেছে, আর সমুদ্র যদি নষ্ট হয় তাহলে আস্তে আস্তে আমাদের যে মাটির যে অঞ্চলটা আছে সেই জলটা এখানেই আসবো, তখন আমাদের বাস করার মতো পৃথিবীতে জায়গাই থাকতো না। ওইটার থেকে বাঁচা গেলে আমরা সবাই আমরা কী করতে লাগবো, এই সিঙ্গল ইউজ প্লাস্টিকগুলো অ্যাভয়েড করতে লাগবো, যদি আমরা পারি তাহলে আমাদের এই পৃথিবীটা সুন্দর থাকবো। আর নাইলে কি আমরা আমরা দেখতে যাইবো একদিন, আমরা হয়তো দেখতে পাই আজকের থেকে 20-30 বছর পরে পৃথিবীর টেম্পারেচার এত বাড়বো যে আমরা মানুষই বাঁচতে পারতাম না। আমার তো এখনও মনে হয় যে আমরা এখন ছোটো আসলাম 15 আগস্টের সময় আমরা ড্রেস করে দিতাম, শীতের ড্রেস লাগাইতে রাখতাম, হাফ সোয়েটার লাগাইতে রাখতাম, এখন মানে মানে আগস্ট কী সেপ্টেম্বর অক্টোবর গরম কি গরম। তো এইটাকে আমরা বাঁচাইতে গেলে সিঙ্গল ইউজ প্লাস্টিক আমাদের বর্জন করতে লাগবো। আর আমরা আরেকটা জিনিস আছে যেটা হলো পৃথিবীতে প্রচুর গাছ লাগাইতে লাগবো, গাছের অভাব, এই দুইটা জিনিস করতে হবে। একটা হলো আমাদের সিঙ্গল ইউজ প্লাস্টিক আমরা বর্জন করবো যতক্ষণ অ্যাভয়েড করবো, আর দ্বিতীয় হলো যেটা আমরা ইউজ করবো যদি আমরা করিও ইউজ তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে ফেলার ব্যবস্থা করতে লাগবো প্রত্যেকটা বাড়িতে, এবং এখানে সময় মতো যেমন আমরা গর্ত করলাম মাটির মধ্যে সব রাখলাম, মাটি দেখতে দিলাম, এখানে মধ্যে আমরা ফুল গাছ টাছ লাগাই দিলাম যেগুলি ছোটো ছোটো গাছ আছে, তাতে কি দেখবো জায়গাটা নষ্ট হইল না, ফুল ধরলো বাড়িতে আমাদের প্রত্যেকেরই ফুল দেখলে সুন্দর হয়, এমন জায়গাতেই আমরা জিনিসটা রাখবো আর কি। তাহলে কি আমাদের যে পরিবেশ সুন্দর থাকবো, খেয়ে ঠিক মতো ধান হইব, যেমন আমাদের স্কুলে 25,000 প্যাকেট হয়েছে গতবার আমরা কালেকশন করছি, স্টুডেন্টে নিয়ে দিচ্ছে আমাদের, তো 25,000 যদি একটা খেতে ফালানিও হয় তাহলে দেখা যাবে 4-5 খানি জায়গা নষ্ট হয়ে গেলো। তো আমরা কী করছি এই 25,000
5 স্কয়ার ফুট জায়গার মধ্যে আমরা সবচেয়ে ঢেকচা মাটি দিয়ে দিছি এবং এটার উপরে আমরা এখন ছোটো ছোটো ফুলের গাছ লাগাই দিচ্ছি। তো সবাই মিললে আমরা এই উদ্যোগ নিতে সেটা আমরা যে এই সিঙ্গল ইউজ প্লাস্টিকটা আমরা কম ইউজ করি এবং ইউজ করলে সেটা সঠিকভাবে আমরা একটা জায়গা নির্দিষ্ট জায়গায় রাখতে লাগবো। ঠিক আছে, এটা আমাদের বেলকম বাড়ি এইচএস স্কুলের মেয়েদের জন্য আমরা একটা আমি একটা চেঞ্জিং রুম বানিয়ে দিই গার্লসদের জন্য শুধু চেঞ্জ করার জন্য। তো এটা ভিতরটা এরকমভাবে বানিয়েছি যে আমরা আমাদের প্রথম যে নোটটা বানিয়েছি এখানে আমরা একটা ফ্ল্যাক্স লাইট দিয়েছি, বিশেষ করে মাসিক বা মেন্সের সময় মেয়েরা কীভাবে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তার জন্য আমরা এই একটা ফ্ল্যাক্স বানিয়ে দিয়েছি। যেমন প্রতিদিন একবার স্নান করবে বা এক্সট্রা প্যাড স্যানিটারি প্যাড ইউজ করার পরে 6 ঘন্টার মধ্যে তাদেরকে একটা পাল্টাতে হবে, হ্যাঁ কীভাবে তারা রাখবে এই বিষয়টা নিয়ে পুরোটা এখানে যেটার মধ্যে থেকে ইচ্ছা করলে তারা স্কুলে এসেও 5 টাকার একটা কয়েন দিয়ে 5 টাকার কয়েন দিয়ে তারা এখান থেকে তারা সেন্টারি প্যাড নিতে পারে। তারপরে স্কুলে আসার পর তারা ইউজ যে সেন্টারি প্যাডটা ইউজ করে এটাকে নষ্ট করার জন্য এই মেশিনটা আছে, এখানে দিয়ে তারা এটাকে ইচ্ছা করলে ডাস্টবিন নিতে পারে। আর আছে আমাদের এটা এখানে আমরা দেখেছি ডাস্টবিন যেটার মধ্যে তারা অনেক কিছু কাগজ কাগজ সাথে এটা করে। এইভাবে আমরা চেয়েছি যে আমাদের মেয়েরা হ্যাঁ তাতে তারা সুস্থ সবল থাকতে পারে তার জন্য আমরা এই একটা রুম বানিয়ে দিয়েছি। বিশেষ করে আমাদের স্কুল প্রিয়ম স্কুলগুলোতে একদম 7 থেকে হ্যাঁ এখানে মেয়েরা আসে এবং তাদের তাদের যে পার্সোনাল যে কাজগুলো আছে সেগুলো করার মতো একটা ব্যবস্থা করে দিয়েছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমার আলোচনা করবো, অলরেডি আমরা ফ্ল্যাক্স লাগানি আছে, কয়জন এই ফ্ল্যাক্সটা পড়ছো? কয় পড়ছো নি সবাই? আচ্ছা, তাহলে বিষয়টা কিনা খাওয়ার আগে আর শৌচের পরে নিয়মিত হাত ধোয়া নিয়ম করে চাই। যখন কও কে কে খাওয়ার আগে খাদ্য বললা সাবান সাবান জিনিসপত্র বা কোনো কাজ করি তো এটার লাগে কি দরকার সাবান ইউজ করতে হবে, আর নাইলে সবচেয়ে ভালো হইলো হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ হলে টিপ দিলেই পুইরা গেল গিয়া, সাবান হইলে কিন্তু আমি ইউজ করছি আরেকজন ইউজ করবো সাবানের মধ্যে ময়লা দেখতে হবে, এর লাগে আমাদের হ্যান্ড ওয়াশটা এক্ষেত্রে খুব ভালো। ঠিক আছে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে। শৌচের পরে অনেকেই দেখবে শৌচের পরে হাত সাবান দিয়ে হাত ধোয় না, মাটির মধ্যে হাত ধুয়ে যায়। ঠিক আছে নি, কাঁচা ল্যাট্রিন যারা আছে বা এখন তো কাঁচা ল্যাট্রিন আমরা নাই কিন্তু আছে সবের বাড়িতেই সেন্ট্রাল ল্যাট্রিন মোটামুটি বা পাক্কা স্ল্যাব বানিয়ে থাকে। ঠিক আছে, সিটটা পাক্কার হয় বা আমরা কিন্তু আমার আলোচনা করছি যে হাত জুতার ধোয়া। ঠিক আছে, শৌচটা যেটা আমি বলছি খুব ইম্পর্টেন্ট, আমরা কিনা করি মাটি দিয়ে হাত ধুয়ে এটা কোনোদিন বুঝে না, আমরা যে মাটি না থাকে সাবান যদি করে শেষ হয়ে যায় ছাই আমরা গ্যাসটা ব্যবহার ছাই ব্যবহার করতে হবে কোনো মতো মাটিতে কেলি কেন আবার হয়েছে কারণ হলে কিনা করতে মলের সঙ্গে আমাদের অনেক জীবাণু বাইর হয়, বিশেষ করে কৃমি। কৃমির একমাত্র ছড়ায় এই শৌচের মাধ্যমে মানে মলের মাধ্যমে। অতএব সবাই সাবধান যে খাওয়ার আগে এবং শৌচের পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়। এমনকি স্কুল থেকে আমরা যাই, স্কুল থেকে যাওয়ার পরে সাবান ব্যবহার করা হয়, হাত পাও দুইটা ধোয়ার ক্ষেত্রে সাবান ব্যবহার করা হয়, সবচেয়ে ভালো শু ব্যবহার করে বারাবারে তুমি তাহলে আমরা সবাই জানি বারাবারে পার্সোনাল হাইজিন লেগে। যেমন আমরা নেক্সট যাইতেছি গিয়া এইটা ফুটানো জল, তো ফুটানো জল খেলে রোগমুক্ত জীবন মেলে। দেখো আমরা অনেকেই গ্রামে যেতে গ্রামে কী হয় আমাদের ট্যাপ ওয়াটার থাকে না, ট্যাপ ওয়াটার থাকলে কী সুবিধা কারণ আমাদের ড্রিঙ্কিং অ্যান্ড স্যানিটেশন যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট জলটারে পরিশুদ্ধ করে। ঠিক আছে না, যাহলে ক্লোরিন ট্লোরিন মিশাইয়া জলটারে বালা করে আমরা সাপ্লাই লেনে দেয়, কিন্তু আমরা গ্রাম দেখি তাহলে আমরা হয়তো কুয়ার জল ব্যবহার করি। এইসব জল ক্ষেত্রে অন্তত খাওয়ার ক্ষেত্রে আমরা জলটারে যাতে ফুটাইয়া খাই। অনেক সময় আমরা মানে মানে ধরো ছড়া বা ভর্তিও জল কালেকশন করে বোঝা অনেকে পিটকারি দেয়, পিটকারি দিয়ে আবার পিটারে দিয়ে জল খায়, কিন্তু আমার কথা হলো পিটকারি আমি যাই ব্যবহার করি জলটা খাইবার আগে অবশ্যই আমি ফুটাইয়া নিই ভালো করে, এলে আমার রোগ মুক্ত জীবন কারণ আমাদের ওয়াটার বর্ন ডিসিজ সবচেয়ে বেশি হয়।
যদি তোমার পেটের প্রবলেম থাকে তাহলে তুমি যা ভালো জিনিস খাইবা একটাও তোমার শরীরে কাজে লাগতো না, মানে আমি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমাকে এই জিনিসগুলি দুটা জিনিস সম্পর্কে সবাই মেনটেন করতে লাগবে, ঠিক আছে? ভিটামিন আমরা মিড ডে মিলে ডেইলি আমরা খাই, কি খাই জানো তো? একটু দিকটা খাও, এই যে সোমবার হইলো আমাদের খিচুড়ি, মঙ্গলবার ডিম ঝুল ভাত, ঠিক আছে, বুধবার সবজি, বৃহস্পতিবার ডিম, আবার শুক্রবারে সবজি, শনিবার খিচুড়ি। এইগুলির উদ্দেশ্য কী? যা উদ্দেশ্য হলো আমাদের স্টুডেন্টদের মধ্যাহ্নকালীনে পুষ্টি দেওয়া, ঠিক আছে, যাতে আমরা আমাদের বৃদ্ধির লেগে খাবার দরকার, ঠিক আছে, খাবার খেলে আমাদের পুষ্টি হইব, শরীর সুস্থ থাকবে। আমরা জানতে লাগবো কোন খাবারের মধ্যে কী আছে, যেমন ভিটামিন এ, ঠিক আছে, এই যে এখানে দেখতে আসো এগ, বাটার, পাপায়া, ক্যারট, এগুলি খাইলে সব ভিটামিন এ, ঠিক আছে। তাই দেখো ভিটামিন বি ওয়ান খুব ইম্পর্টেন্ট আমরা লেগে মেটাবলিজম, দেখছো নি তোমার কী কী দাও, বেরি বেরি রোগ হইতে পারে যদি তোমার থাকে। দেখো এখানে পেঁয়াজ, মিট, আমরা মাংস খাই, মিল্ক খাই, এইগুলি সব খাইলে আমরা কী পাইতে পারি, বি ওয়ান হয়ে ভিটামিন বি টু খুব ইম্পর্টেন্ট আমাদের, যেটা জলের মধ্যে গুলে ওয়াটার সলিউবল। দেখো ভিটামিন দুই প্রকার, একটা হলো ওয়াটার সলিউবল আর একটা হলো ফ্যাট সলিউবল, এই এই জিনিসটা তোমাদের জানতে লাগবো, বুঝছো নি? তাহলে ভিটামিন বি টুটা ওয়াটার সলিউবল, ভিটামিন বি টু কিসের মধ্যে আছে, এই যে ঢেঁড়স, বুঝছো নি, তারপরে আছে এগ, তারপরে আছে চিকেন, মিল্ক, ঠিক আছে, তারপরে আছে ভিটামিন বি, বিটা দেখো এইগুলি সব আছে, দেখছো মাটনের মধ্যে, মাটন চিনো তো, মাটন, টমেটো সবাই চিনো আমরা, তারপরে আছে পিনাট মানে বাদাম, আমরা বাদাম খাইছি বাদাম, তারপরে দেখো বি টুয়েলভ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিটামিন যেটা হলো আমাদের ভিটামিন সি, খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে লেবু খাই না, লেবু চিনো তো, এই ভিটামিন সি সবচেয়ে ইম্পর্টেন্ট, গরম উইলে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে, প্রতিদিন খাবারের মধ্যে আমাদের ভিটামিন সি থাকা দরকার। ভিটামিন সির অভাব হইলে এখানে ফুট ফাটবো, স্কিন সুন্দরতা নষ্ট হয়ে যাবো, তাহলে আমাদের কী দরকার ভিটামিন সি, ভিটামিন সির মধ্যে আছে গোয়াবা মানে পেয়ারা, টমেটো, এই তো ইম্পর্টেন্ট হইলো লেমন মানে লেবু, প্রতিদিন লেবু খাও নি তোমরা, কে কে খাও প্রতিদিন লেবু, ভেরি গুড, প্রতিদিন লেবু খাইবা, লেবুটা খুব ইম্পর্টেন্ট। আর গোয়াবা গ্রামে সবচেয়ে বেশি পাওয়া যায় গোয়াবা, তারপরে আছে ভিটামিন ডি, দেখো ডিমের মধ্যে ভিটামিন ডি পাইবা, বাটার, মিল্ক, আর আছে ফিশ, আমরা অনেকেই মাছ খাই না, মাছ কিন্তু রেগুলার খাইতে হবে, মাছের মধ্যে পাওয়া যায় ভিটামিন ই, বাটার, তাহলে বাটারটা দেখো খুব কমন, এতে লাগে, ডিতে লাগে, ইতে লাগে, দেখছো নি, মিল্ক সবটির মধ্যে পাইবা, মানে আমাদের মিল্ক ডেইলি খাইতে লাগবো, এগ ডেইলি খাইতে লাগবো, ফিশ খাইতে লাগবো, এবং ভেজের ভেজ খাইতে লাগবো, ওই যে ভেজ সবজি, ঠিক আছে। ভিটামিন কে ইম্পর্টেন্ট, আমাদের হাত কাটলে হাত শুকায় না, ভিটামিন কে যদি তোমার শরীরে ঠিক থাকে তাহলে পিব সহজে কাটলে জোড়া লাগিয়ে দেবো, তাহলে দাও টমেটো, দেখছো নি, কোকোনাট অয়েল খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় সরষার তেল দিয়ে সবসময় রান্না করি, মাঝে মধ্যে সবজিতে কোকোনাট অয়েলও আমরা দিতে পারি, যদি এটা আমরা চার্ট মেনটেন করি তাহলে আমার শরীরে কিব বিভিন্ন রোগে আক্রান্ত হইতে নয়, ঠিক আছে। তাহলে আমাদের খাওয়ার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, সি, ডি, ই, কে সব নাম তোমরা জানলায়, ঠিক আছে। তাহলে আমাদের যখন মিড ডে মিলে ডিম হইব, ডিম সবাই খাইবা, সবজি দিন সবজি হইলে পরে অনেকে সবজি ধরে ধরে ফেলাই দেয়, সবজি ফেলাই পায় না, ঠিক আছে, এগুলি খেয়াল রাখবা। খিচুড়ি হইলে খিচুড়িও খাইবা, খিচুড়ি মিলে খুব ভালো জিনিস, কারণ খিচুড়ির মধ্যে অনেক সবজি দেওয়া হয় এবং সবজির জুসটা পুরা, ঠিক আছে। খুব জরুরি সেটা হলো এইচআইভি, তোমরা নাম নিশ্চয়ই শুনছো, অনেকে এইচআইভি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। সবচেয়ে লেটেস্ট ঘটনা হলো আমাদের ত্রিপুরাতে ছাত্র মানে স্টুডেন্ট যারা এইডসে আক্রান্ত হয়ে গেছে বিশাল সংখ্যা এবং মারা গেছে অলরেডি 42 জন, 42 স্টুডেন্ট যারা স্কুল কলেজে পড়ে এইরকম স্টুডেন্ট মারা গেছে এই এইচআইভি বা এইডস রোগ দ্বারা। এবার আমাদের জানা দরকার যে এইচআইভি আমাদের শরীরে কীভাবে ঢুকতে পারে, এইচআইভিটা হলো ভাইরাস আর যে রোগটা সৃষ্টি করে সেই রোগটার নাম দেওয়া হয়েছে, আমাদের যে সিনড্রোমটা হয় সেটা হলো এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। তো এইবার আমাদের শরীরে এই জীবাণুটা কীভাবে ঢুকতে আছে, বেশিরভাগ যেটা হইতেছে ড্রাগের লেগে, ইঞ্জেকশন ড্রাগ, ইঞ্জেকশন যে আমরা ব্যবহার করে যেটার মধ্যে নেশায় এইটা, কারণ একটা সিরিঞ্জের মধ্যে একসঙ্গে মেডিসিন ঢুকাই নিতে আছে, নেশার দ্রব্য ঢুকাই নিতে আছে, এবং যে এইডস আক্রান্ত হে প্রথম দিল মানে ব্লাড কানেক্ট হয়ে গেলো, সে আরও তার পাঁচটা বন্ধুরে দিল, নে নে বন্ধু দে,
এবার ওই পাঁচটা কিন্তু এইডস দ্বারা আক্রান্ত হয়ে গেল। তাহলে টোটাল মানে এইডস ছড়াই যাচ্ছে, এটা একটা কারণ আছে। দ্বিতীয়টা হলো আমাদের সেক্সুয়াল ট্রান্সমিশন, মানে কি যদি কোনো কারণে কোনো এইডস রোগীর সঙ্গে কোনো সুস্থ ব্যক্তির সেক্স হয় তাহলে সে এইডস আক্রান্ত হয়ে যাবে। তো আমাদেরকে কী করতে হবে, এটা লক্ষ্য রাখতে লাগবে যে আমরা সবাই যেহেতু আমাদের গ্রোয়িং স্টেজ এবং আমরা 18 ইয়ার্স মোটামুটি কাজ করতেছি, এবং এটা আমাদের জানা দরকার যে আমরা এইডস রোগ থেকে বাঁচতে গেলে আমাকে কী করতে লাগবে। ঠিক আছে, তো আমাকে যে কোনো সময় যে কোনো কারণে যদি আমরা দেখি যে সেক্সুয়ালি যে কেউ যদি এঙ্গেজ হয় সে যেন তার প্রোটেকশন ব্যবহার করে, যদি কোনো কারণে প্রোটেকশন ব্যবহার না করে তাহলে তার শরীরে যদি সে কেউ হয়তো সে জানে না যে আমার সঙ্গে যে সেক্স করতে আইছে সেই আক্রান্ত কিনা। ব্লাড ট্রান্সমিশন দ্বিতীয়টা, একজন একজনের রক্ত দেয়, রক্তদান করে, যদি এটাতে আমাদের কোনো টেনশন নাই, কারণ কি আমরা সরকারিভাবে যদি কোনো হসপিটাল থেকে আমরা রক্ত নেই তাহলে এই রক্তটা কী হয় পরীক্ষা করা হয়। আমরা যখন ব্লাড ডোনেট করি, তোমরা আমরা আলোচনাতে আসতে যে ব্লাড ডোনেশন সবাই আমরা ব্লাড ডোনেট করতে পারি 3 মাস পর পর। ঠিক আছে, ওই ব্লাডটা যখন আমরা ডোনেট করি তখন কিন্তু একটা প্যাকেটে করে কালেকশন করে এটা কী হয় হসপিটালে নেওয়া স্টোর করা হয়, তখন কিন্তু ব্লাডটা পরীক্ষা করা হয় যে এই ব্লাডের মধ্যে HIV ভাইরাস আছে কিনা, মানে তোমার একটা চেকিং হয়ে গেল। তাহলে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, যদি আমরা 3 মাস পরে পরে মানে কোনো মেডিকেলি ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়া কোনো জায়গাতে যদি আমরা ব্লাড দিই তাহলে আমার ব্লাড কিন্তু টেস্ট হয়ে যায়। তাহলে তোমরা এটা করতে পারো, যারা আমাদের 18 বছর হয়ে যাবো এবং 45 কেজি বেশি ওজন থাকবো আমরা 3 মাস পরে পরে ব্লাড দিতে পারি। ব্লাড দিলে আমার যত রোগ আছে সব টেস্ট হয়ে দেবো, ইভেন HIVটাও টেস্ট হয়ে দেবো। তাহলে আমরা যারা ছাত্র সমাজ আছি আমরা আমাদের গার্জেনদেরকে এইটাও আমরা অনুরোধ করতে পারি যে তুমি ব্লাড দেও। ব্লাড দেওয়া মানে কি তা তোমার চেকিং হয়ে গেলো একবার সরকারিভাবে ফ্রি বিনা পয়সায় তুমি একবার ব্লাড দিয়ে তুমি টেস্ট করে নিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ছাত্র সমাজে যেহেতু এই আক্রান্ত হইতে আছে এবং মারা গেছে অলরেডি ত্রিপুরাতে, এবং এটা গুগল নিউজ হয়ে গেছে, গুগল নিউজ মানে এটা ওয়ার্ল্ড জার্নাল হয়েছে এবং বিশাল সংখ্যায়, হ্যাঁ এই সংখ্যাটা মানে পজিটিভ হয়ে রয়েছে, তারা যে কোনো সময় মানে তার প্রকাশ পাইতে পারে। তো আমার অনুরোধ আমাদের ছাত্র সমাজরা এই NSS ভলান্টিয়াররা এই ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিতে লাগবে, মানুষকে সচেতন করতে লাগবে যাতে এই না হয়। কীভাবে না হয় এটা তোমরা বুঝিয়ে দিলাম যে আমাদের এই প্রোটেকশন আমাদেরকে নিতে লাগবে। ঠিক আছে, এবং যদি কারোর এইজ হয় তাহলে সে যেন তার মধ্যে মানে উইলে পরে তার ছোঁয়াছুঁয়ি বা খেলাধুলা করলে তোমার এইজ দিত না, এটা আমরা সব ভয় থাকে যে এইজ রুগী তার লগে টাচই করতাম না, তার সঙ্গে হাত মিলানি খেলাধুলা এগুলি কিচ্ছু করলে কিচ্ছু না, তার সঙ্গে একসঙ্গে খাওয়ার টিফিন যদি শেয়ার করো তাহলেও তোমার শরীরে এইজ দিত না। এইজ একমাত্র যদি আমার ব্লাড কানেকশন হয় কিংবা সেক্সুয়ালি যে কোনো ট্রান্সমিশন হয় মানে ট্রান্সফার কিছু হয় তখন গিয়ে তোমার এইজ হওয়ার চান্স থাকবে। আরেকটা চান্স করে দিলাম ড্রাগ, এই ড্রাগটা যদি তোমার ইঞ্জেকশন হয় এলেও তোমার শরীরে এইডস হইতে পারে। তাহলে আমাদের এই ব্যাপারে খুব সাবধান থাকতে লাগবো, কারণ আমরা চাই আমাদের যেহেতু একটা মানব সমাজ আমরা মানুষ হয়েছি আমরা দীর্ঘদিন বাঁচতে চাই, এবং আমরা যারা ছাত্র সমাজ আছি আমরাও মানে পাবলিক হয়ে অ্যাওয়ার করবো। তোমরা আজকে অ্যাওয়ার করাইলো, তোমরা আশেপাশে যারা আছে তারা এটা অ্যাওয়ার করবা। ঠিক আছে।